আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরিকাত। আমি উমর ফারুক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অজিফা পাওয়ার বাংলা। প্রিয় বন্ধুরা, আপনি যদি রুহানি শক্তির বাদশাহ হতে চান, আপনি যদি রুহানি শক্তি পেতে চান, তাহলে আজ আপনার জন্য এই ভিডিওটি, আজ আমি যে আমলটি আপনাদের সম্মুখে তুলে দিব রুহানি শক্তির বাদশাহ হওয়ার আমল। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনি যদি শক্তি পেয়ে যান, আপনি যা চাইবেন তাই পাবেন, যেমন চাইবেন তেমন পাইবেন। প্রিয় বন্ধুরা, আপনি যা দোয়া করবেন আল্লাহ তাআলা তাই কবুল মঞ্জুর করে নেবেন। প্রিয় বন্ধুরা, কী সে আমল কীভাবে করবেন, কখন করবেন, আমি তরিকা বলে দেবো। শুধু আপনারা তরিকা মোতাবিক যদি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা রুহানি শক্তির বাদশাহ হয়ে যাবেন। যদি আপনাদের পেরেশানি থাকে, যে পেরেশানি থাকুক না কেন, আপনি যদি দোয়া করেন এই আমলটি করে, আপনি দোয়া করবেন, আপনি সঙ্গে সঙ্গে আপনার ওই পেরেশানি দূর হবে। এখন হয়তো আপনারা ভাবছেন কোন সময় আমলটি করবেন, আমি আমলটি বলে দিচ্ছি কখন করবেন। দেখেন, এই আমলটি যদি আপনি মাত্র 7 দিন করতে পারেন, 7 দিন করার পর আপনার রুহানি শক্তি পেয়ে যাবেন। আপনি যা দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় বন্ধুরা, রুহানি শক্তি পাওয়ার আমলটি দেখেন আমি তরিকা বলে দেবো, আপনারা যদি তরিকা মোতাবেক করতে পারেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনারা 7 দিন করবেন, কীভাবে করবেন, সময়টা কখন করবেন, দেখেন আপনার যখন পেরেশানি আসবে, যখন আপনার মুসিবত আসবে বলে আসবে না, যে সময় আপনার মুসিবত থাকবে আপনি ওই সময়ে আমলটি করবেন। পেরেশানির সময় যখন পেরেশানি থাকবে, আপনি ভাবছেন যে এইগুলো কাজ আমার আর হচ্ছে না, আমার দ্বারা হবে না, আপনি তখনই আমলটি করবেন। করে আপনি তখন এই আমলটি করে ও কাজে যাবেন, ইনশাআল্লাহ আপনার কাজ সফল হবে। আপনার যে সময় পেরেশানি থাকবে ওই সময় আপনি এই আমলটি করবেন। প্রিয় বন্ধুরা, শুধু আপনি চুপচাপ নীরব অবস্থায় আমলটি করবেন। যখন আপনি আমল করবেন, সবার প্রথম আপনি 3 বার দুরুদ পাক পড়ে নেবেন। যে কোনো একটি দুরুদ পাক আপনি 3 বার পড়ে নেবেন। 3 বার দুরুদ পাক পড়ার পর আপনি পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি বাংলায় দিচ্ছি এবং আরবি লেখাটাও আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনারা শুধু 100 বার পড়ে নেবেন। তারপর আপনারা যখন এই আয়াতটি আপনারা যখন পড়ে নেবেন, তারপর আপনারা পড়বেন উদউনি আস তাজিব লাকুম। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এইটা 100 বার পড়ার পর আপনারা আবার পড়বেন উদউনি আস তাজিব লাকুম। এই আপনারা এই শব্দটা পড়বেন মাত্র 33 বার। যখন আপনারা এটা 33 বার পড়বেন, তারপর আপনারা আবার শেষেও কী করবেন, 3 বার দুরুদে পাক পড়ে নেবেন। আপনারা যে কোনো একটি দুরুদে পাক পড়বেন, আমি একটি দুরুদ বলে দিচ্ছি, এটাও যদি পড়ে নিন হয়ে যাবে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আমি আবার বলে দিচ্ছি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই ছোট্ট একটি দুরুদ আপনারা পড়ে নেবেন। যখন আপনাদের পড়া শেষ হবে, তারপর আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদের ওই পেরেশানি, আপনি যেই উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন, আপনি ওই উদ্দেশ্যের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার সব দোয়া কবুল মঞ্জুর হবেন। প্রিয় বন্ধুরা, এই আমলটি আপনারা মাত্র 7 দিন করবেন। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা আমলটি কীভাবে করবেন বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার কথা বলবো আরেকটি ভিডিওর মাধ্যমে, সেই পর্যন্তর জন্য বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আপনাদের সবাইকে একটি অনুরোধ, যারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে রাখবেন। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতু। খুদা হাফিজ।